অভিযুক্ত করা হবে, তার সহযোগীদেরকে বিচারের আওতায় আনা হবে, তাকে বিচারের আওতায় এনে তাকে জেলে দিতে হবে। সেই দুইটা মহিলা কীভাবে ছবি তোলে এবং এসে আজকে থেকে না দীর্ঘদিন থেকে এই কাজ করতেছে, যারা এক্স স্টুডেন্ট তারা পর্যন্ত এখন কমপ্লেন করতেছে যে সে এই কাজ দীর্ঘদিন যাবৎ করতেছে, তারা এই কাজটি করছে যাতে মুরাদ হোসেনকে মুরাদ হোসেন বাঁচা যায়, তাকে পারমানেন্ট ভাবে বরখাস্ত করা হবে, তার সহযোগীদেরকে বিচারের আওতায় আনা হবে, তাকে বিচারের আওতায় এনে তাকে জেলে দিতে হবে। বাংলাদেশের নারী ও শিশুকে যৌন নিপীড়নকারী হিসেবে যে শাস্তি আছে সে কঠিন থেকে কঠিন শাস্তি তার হইতে হবে। বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী তার যে সাজা হবে, শিশু ও নারী ও শিশু নির্যাতন উপলক্ষে যৌন নির্যাতনের যে শাস্তি আছে সেও তাকে চাই আমরা অন্য কিছু চাই না, আমরা তার আইনগত শাস্তি চাই। বলা হয়েছে যে ওনাকে 21 তারিখ থেকে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এটা আমি মনে করি যে প্রিন্সিপাল এবং ওখানে যে ফারহানা ডক্টর ফারহানা আছে ওরা ওনাদের যা মানে যা সুযোগে হ্যাঁ তারা এই কাজটি করছে যাতে মুরাদ হোসেনকে মুরাদ হোসেন বাঁচা যায়। ফারহানা ওখানে যে ডক্টর ফারহানা আছে সেই নেতৃত্ব মানে যে দেখতেছি ওনাকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করতেছি, এমনকি সাংবাদিকদেরকে টাকা দেওয়ার জন্য তারা প্রবণ দেখাইছে, এমনও হয়েছে যে তারা সাংবাদিকদেরকে টাকা দেওয়ার জন্য তারা। সুতরাং আমরা মুরাদ এবং মুরাদের সহযোগী যারা আছে প্রত্যেকের শাস্তিমূলক বিচার চাই এবং প্রত্যেকের যেন আইনের আওতায় আনা হয় সেটাই আমাদের দাবি। স্কুল কর্তৃপক্ষ থেকে আপনাদের কোনো আশ্বাস বা স্কুল কর্তৃপক্ষ প্রিন্সিপালরা আশ্বাস দেয় কর্তৃপক্ষ আশ্বাস দেয় জিনিসকে ধামা চাপা দেওয়ার জন্য, আমরা ধামা চাপা চাই না, আমরা চাই বিচার। ধামা চাপা দিয়ে কী হবে, আপনি এখান থেকে ওকে প্রধান শাখায় সংযুক্ত করছেন, তার মানে ওকে আপনি কী করলেন, আপনি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হলো, তাকে এখান থেকে কোনো মূল শাখায় বসিয়ে রাখলেন, চাকরি তো তাকে এখানে বরখাস্তই করেন নাই, সংযুক্ত কেন করবেন, তাকে বরখাস্ত করবেন, প্রিন্সিপাল কেন তাকে বরখাস্ত করলেন, তাকে কেন পুলিশে দেওয়া হলো, এখনো সে কীভাবে ঘুরে বেড়ায়, সে বৃহস্পতিবার পর্যন্ত কীভাবে সে অফিস করে, স্কুলের বাচ্চাদের ক্লাস নেয়, 7 তারিখে কমপ্লেন করা হয়েছে। তারা পর্যন্ত এখন কমপ্লেন করতেছে যে সে এই কাজ দীর্ঘদিন যাবৎ করতেছে। সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।